বন্ধুরা, আজকে আমরা একটা বানাবো সাউন্ড বক্স। দেখতেই পাচ্ছেন একটা আমাদের সামনে শুধু ক্যাবিনেট আছে, আর এর মধ্যে একটা ট্রান্সফর্মার রয়েছে। ট্রান্সফর্মার শুধু একটা রয়েছে, এটাতে আমরা এখন স্পিকার লাগাবো, বোর্ড লাগাবো। এর জন্য যে একটা লাগবে 62-83 বোর্ড, এরকম 62-83 একটা বোর্ড লাগবে। তারপরে এই যে একটা স্পিকার লাগবে, এরকম স্যামকন কোম্পানির আমি নিয়েছি। চাইলে আপনি এর থেকে ভালো লাগাইতে পারেন, এর থেকে খারাপও লাগাইতে পারেন, কোনো অসুবিধে নেই। এর মধ্যে স্পিকার রয়েছে, আমার স্পিকারটা 4 ইঞ্চি স্পিকার রয়েছে, 4 ইঞ্চি স্পিকার স্যামকন কোম্পানির। আর এটি আমাদের 62-83 আইসি। আইসি নাম্বারটা আমি দেখাচ্ছি, 62-83 আইসি। আর স্পিকার নিলাম আমরা, আর এখানে তো ট্রান্সফর্মার এখানে রয়েছে। ভলিউমগুলো আমার আগের থেকে ভলিউমগুলো রয়েছে, এই যে এখানে আমার ভলিউম রয়েছে। এখানে এটা হলো ভলিউম, বেস, টোন সব রয়েছে। বন্ধুরা, আমরা এখন এই বোর্ডটাকে লাগিয়ে নেব। এখানে আমি ট্রান্সফর্মার কানেকশনটা দিয়ে দিয়েছি, পাওয়ার কানেকশনটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমরা স্পিকার তার লাগাবো, তারপরে যে ভলিউমের তারগুলো লাগাবো, এগুলো সবটাই আমি এখন দেখাবো। এক এক করে আমরা কানেকশনগুলো করে নিতেছি। বন্ধুরা, আমাদের একদম ওয়ারিং কমপ্লিট। এই দুইটা ইনপুটের কানেকশন, এই দুটো স্পিকারের কানেকশন, এবং এই দুইটা নীল আর হোয়াইট, এটা হলো আমার ব্যাটারি কানেকশন। আর আমাদের এসি কানেকশন, পাওয়ার এখান থেকে আসতেছে, এই যে এটা এটা পাওয়ারের কানেকশন, ট্রান্সফর্মার থেকে আসতেছে। আর আমার এইদিকে স্পিকার রয়েছে, স্পিকারের সাথে কানেক্ট রয়েছে। এবং আমাদের বেস ড্রাইভেল এখানে রয়েছে, বেস ড্রাইভেলের সাথে একদম কানেকশন করা রয়েছে। আমাদের মোবাইলের জ্যাক এইদিকে রয়েছে, এটি আমাদের মোবাইলের জ্যাক। বন্ধুরা, আমরা এখন বোর্ড স্পিকার ভেতরে ঢুকাই নেব, তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি। এরপর আমাদের বোর্ড স্পিকার ঢোকানো হয়ে গেছে, এখন আমার ফাইনাল লুক এইরকম আসতেছে। এরপরে আমরা দেখাচ্ছি, এই যে পিছনে এটি আমাদের মোবাইল জ্যাকের কানেকশন, তারপরে আমাদের এটা ব্যাটারি কানেকশন, এরপরে ওই যে আমাদের যে চিকন তারটা রয়েছে টু পিন লাগানো, এটা আমাদের কারেন্টের কানেকশন, আমার এসি কানেকশন, এটা ব্যাটারি কানেকশন, এটা আমাদের এসি কানেকশন, এটা কারেন্টের কানেকশন। আমি প্রথমে যেমনটা বলেছিলাম যে আমার এখানে এসি ডিসি দুইটা কানেকশনে থাকবে। এরপরে আমরা সাউন্ড টেস্টিংয়ের ভিডিও দেখাচ্ছি, বন্ধুরা দেখতে হন সাউন্ড টেস্টিংয়ের ভিডিওটা।